হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ গাইজ ডুইং ওয়েল। আজকে আমি যাব হচ্ছে একটা বেবি শাওয়ারে। তো যার বেবি শাওয়ার আমি তার জন্য কেক পিক করতে আসছি। আমাদের বাসার কাছেই ও আসলে কাস্টমাইজ একটা কেক অর্ডার করছিল, তো সেটাই আমি নিতে গিয়েছিলাম। তো নেওয়ার পরে বাসায় ব্যাক করে আমি অনেক তাড়াহুড়া করে ওর জন্য একটা গিফট রেডি করছি, এই ডাইপার কেকটা আর হচ্ছে এই একটা জাস্ট মুজ আর কেক দিয়ে একটা কী বলবো একটা ডেজার্টস আর একটা পুডিং। দেন এই তো এগুলো করার পরে আমরা চলে গেলাম। এটা হচ্ছে আমরা যেখানে থাকি ঠিক সেই বিল্ডিংয়েরই ওপরে ওরাও থাকে, সো বেশি দূর যেতে হয় নাই, আর আমাদের খুবই ক্লোজ ফ্রেন্ড ওরা। আর যার বেবি শাওয়ার তার নাম হচ্ছে সাবিহা। কংগ্রেচুলেশন সাবিহা ভাবি। তো এই তো আমরা চলে আসছি ওদের বাসায়। আসার পরে দেখি এত সুন্দর করে সাজাইছে ওর কেকটা, দেখে আমি খুবই 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 খুশি হয়ে গেছি। ওর কেকটা খুবই অসাধারণ হয়েছিল, কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছিল আর ওর ডেকোরেশনগুলোও খুব সুন্দর ছিল। এই তো সবাই চলে আসছে, গেস্টরা, সবার সাথে কথা টথা বলতেছিলাম, আর এই তো ছিল কেকটা। তারপরে ছিল কেক পপস। ও কিছু করছে এসব যে টেবিলে যে ওয়ান ডিশগুলো থাকে এগুলা ও কিছু করছে, কিছু কাস্টমাইজ করে বানায় নিছে। আর যেগুলো বানায় নিছিল বা ও করছে এত সুন্দর টেবিলটাতে সাজাইছে, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর দেখে বুঝতেই তো পারতেছেন ইটস দ্য বেবি বয়, মাশাল্লাহ। তো যাই হোক, আমরা খুবই এনজয় করতেছিলাম। আর আমাদের এখানে যদিও হালকা একটু ঠান্ডা ছিল, বাট কেক ঘরের ভিতরে গরম হওয়ার কারণে কেকটা একটু গলে মানে ওইদিকে মেল্ট হয়ে যাওয়ার ইয়ে করতেছিল। তো আমরা তাড়াতাড়ি বলতেছিলাম যে এই তো এখন আমরা পিকচার উঠাচ্ছি। দেন সবাই পিকচার তুলতে তুলতে সব কাপলসদের সাথে, দেন গ্রুপ পিকচার, আমরা অনেক এনজয় করতেছিলাম। এই তো আমার ছেলে, ও তো শুধু এগুলা খাবে খাবে আর কি, মানে ধরবে কেক পপস, দেন মার্শমেলো, জেলো, এগুলা ও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সব বাচ্চারা আর কি। তো এগুলা খাবে ও ধরবে, ওটাই অনেকগুলো মার্শমেলো চলে গেছে। এই তো আমাদের আরেকটা ফ্রেন্ড, ও শাই ফিল করতেছিল, শয়তানি করতেছিল আমার কি ওর সাথে। আর এখানে সব ভাইয়ারা, ভাইয়াদেরকে ভিডিও করতেছিলাম, বলতেছিলাম আমার জন্য একটু হাই দিয়ে দেন। তো আমাদের সাবিয়া ভাবির বেবি শাওয়ারের থিমটা ছিল হচ্ছে ব্লু, গ্রে অ্যান্ড হচ্ছে হোয়াইট। তো আমি একটা ন্যাভি ব্লু পরে গেছিলাম, ছেলেরা সবাই হোয়াইট পরছে, সবাইকে আসলে অসাধারণ সুন্দর লাগতেছিল। আর সাদা আসলে পরার পরে আমি ভাবতেছিলাম আমিও সাদা পরলে ভালো লাগতো, বাট ইটস ওকে, আমার যেহেতু মেয়েরা সবাই ব্লু পরছে খুব সুন্দর লাগতেছিলো সবাই ম্যাচ করে। কেক পপসগুলা দেন এগুলার কি প্রত্যেকটাই অনেক সুন্দর ছিল। আর ওর থিমের ইয়ে ছিল হচ্ছে একটা এলিফ্যান্ট, ওইটাও খুব সুন্দর লাগতেছিল। আমরা আসলে এখানে যাওয়ার পরে সবার সাথে গল্প করা, আড্ডা দেওয়া এগুলাই করতেছিলাম আর পিকচার উঠাচ্ছিলাম। আসলে এখানে সবাই কিছু না কিছু করে থাকে, এগুলা করলে মাইন্ডটাও ফ্রেশ থাকে, কারণ পাঁচ দিন ছয় দিন কাজ করার পরে সবাই আসলে এক্সস্টেড হয়ে থাকে। তো যখন একজন আরেকজনের বাসায় যাওয়া হয় এভাবে সবাই রিল্যাক্স থাকে, এবং এগুলোই আমাদের কাছে আনন্দ। আমারটা থাকবে সবসময়, আমার ছেলে সব জায়গায় যেয়ে ছবি তুলবে, কেউ নাই, কোনো বাচ্চা নেই, বাট আমার ছেলে ওর বাবার সাথে যেয়ে ছবি তুলতেছে। তো ছেলেরা অনেক ফান করতেছিল, ওরা একটা পিকচার উঠাচ্ছিল সাবিয়া ভাবির সাথে।
আমরা মেয়েরাও উঠাইছি, বাট আমরা এত ফান করি না, আমরা জাস্ট পিকচারের মতো পিকচার উঠে চলে আসছি, বাট ছেলেরাও অনেক ফানি হয়ে অনেক পিকচার উঠাচ্ছিল। পিকচার উঠানো ছাড়া বা ভিডিও এগুলো ছাড়া আর কোনো আসলে মজা নাই, যত স্মৃতি রাখা যায়। ওরা কাপলস ছবিও তুলতেছিল, আর বাচ্চারা তো পাগল হয়ে গেছে এগুলো খাবে, বাট আমরা ওদেরকে মানে থামায় রাখছি, না না একটু পরে একটু পরে, এরকম। এই যে সবাই ফানি, মানে সবাই ফানি ফান করেছে, পিকচার উঠেছে। এই ছিল হচ্ছে ফুডগুলো, অনেক ধরনের অনেক আইটেম ছিল, আর ফুডগুলো সেদিন আসলে অনেক 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 টেস্টি ছিল। ভর্তা ছিল, ভর্তাই মনে হয় তিন না চার রকমের ছিল, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, বরবটি ভর্তা, আর একটা মেবি চিংড়ি ভর্তা অথবা শুটকি, আমি আসলে ভুলে গেছি। তারপরে কাবাব, চিকেন তান্দুরি, গরুর মাংস, আমি আসলে এখন এতটা মনে নাই, বাট দেখে। আর এই একটা জিনিস ওদের সিল, ওরা আসলে চট্টগ্রামের, তো ওদের একটা ঐতিহ্যবাহী জিনিস হয়, যেটা একটা আপু, উনিও চট্টগ্রামের, উনি সাবিয়া ভাবির জন্য নিয়ে আসছিল ওদের খাবার, এই এই স্পেশাল ডিশটা। এটার ভিতরে মেবি স্টিকি রাইস, তান্দুরি চিকেন, একটা হোল চিকেন মনে হয় বারবিকিউ করা ছিল, আর একটা আর সালাদ টালাদ, এগুলো বেগুন ভাজি এগুলো ছিল। তো সব কিছু মিলাই আসলে খাবারগুলো অনেক 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 অসাধারণ ছিল, অনেক টেস্টি ছিল। মিটবল মেবি ছিল, দেন গরু মাংস, গরু মাংসটা হ্যাঁ রেজালা টাইপের ছিল। তো আসলে অনেক আইটেম ছিল, আর মেইন ফুড ছিল হচ্ছে তেহরি। আই লাভ তেহরি, আমার তেহরি খুবই পছন্দ। আমি আসলে বিরিয়ানির এত ফ্যান না, বাট আমি তেহরিটা অনেক পছন্দ করি পার্সোনালি, তেহরি অ্যান্ড খিচুড়ি। এই ওই আপুটা যিনি বলতেছিল ওনাদের এই গোটা মুরগিটাকে দুরুস বলে, উনি এই স্পেশাল ডিশটা আসলে সাবিয়া ভাবের জন্য রান্না করে নিয়ে আসছিলেন। তো উনি এক্সপ্লেইন করতেছিলেন এটা কিভাবে হয়। তো এই তো সবাই খাওয়া দাওয়া করছে, আমিও খাবার খেতে চলে গেলাম। অনেক রাত হয়ে গেছে, তো সবারই অনেক খিদা লেগে গেছে, আর এই জন্য আমরা সবাই খাবার স্টার্ট করে দিয়েছি। আর খাওয়া দাওয়া পাইলে আগে খেয়ে নাও। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করা স্টার্ট, সবাই খাচ্ছিলাম, সবাই অনেক এনজয় করে খাইছি, আর প্রোগ্রামটা আসলেই খুবই সুন্দর ছিল, খুবই ভালোভাবে আমরা আমরা আসলে এই কয়েকজন সবসময় গ্যাদারিং করি, সবসময় হয়তো একটা উইকেন্ড না দেখা হলে আরেকটা উইকেন্ড দেখা হয় কোথাও না কোথাও, কারো না কারো বাসায় আমরা আড্ডা দিই, প্লাস খাওয়া দাওয়া। আসলে খাওয়া দাওয়াটাই মূল বিষয় না, আমরা যে একসাথে বসে গল্প করি বা আড্ডা দিই, এইটাই আমাদের কাছে আসলে মূল বিষয়। তো এই তো আবার টেবিলটা রেডি করা হলো, এখন কেক কাটার পালা। টেবিলটা খাওয়ার সময় একটু চাপায় দেওয়া হয়েছিল, এখন আবার টেবিলটা নিয়ে এসে আবার এগুলো একটু গুছায় রেডি করা হলো।
যেহেতু কেক কাটতে হবে, আর এই কেক কাটাকাটি, পিকচার ওঠানো, এগুলো কিন্তু আসলে অনেক সুন্দর একটা মেমোরি। যখন বাচ্চারা হবে, বড় হবে, তখন এগুলো যখন দেখবে যে তার বাবা মারা তার জন্য কত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করছে, তখন কিন্তু আসলেই খুবই ভালো লাগে। বড় হয়ে যখন আমরা ছোটোবেলার পিকচার দেখি, তখন আমাদেরও কিন্তু অনেক 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 ভালো লাগে। তো যাই হোক, এই তো কেক কাটা, কংগ্রাচুলেশনস, আবার কংগ্রাচুলেশনস। তো একজন একজনকে কেক খাওয়ায় দিচ্ছিল আর বিভিন্ন ধরনের পোজ দিচ্ছিল, আর আমরা ওদেরকে বলে দিচ্ছিলাম কীভাবে কীভাবে পোজ দিবে। এইভাবে আসলে পিকচার উঠানো আর সব কিছু চলতেছিল। সাবিয়া ভাবি আর রনি ভাইয়াকে অনেক অনেক শুভেচ্ছা আর দোয়া তাদের নতুন বাচ্চা জন্য। তো এই তো, আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক আর স্বাভাবিক রাখুক। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল কেক কাটার মাধ্যমে, আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।